শক্তিটো বৃদ্ধি পায়, কিয়নো সকলে কাম করে আর কাম করার অভ্যাসটা গড়ি উঠে, আর মানে যেটা পরিবেশ আমার পরিবেশ মানে পর্যবেক্ষণ করে আর নতুন অভিজ্ঞতা হয়। সেখানে স্কুলের সকল লড়া ছোৱালীয়ে গাইড টিচার লই পেলায় পিকনিকলে আহিব লাগে আর পিকনিকর উপকরতে এইখানে। গুড মর্নিং ফ্রেন্ডস, আপনাদেরকে শুনিলে বাইদেউর মুখৰ পৰা পিকনিকর উপকারিতার বিষয়ে। আর আজি 6 বাজিছে ৰাতিপুৱা 24 তারিখ, তো আমি আজি আমি ভূটানলৈ যাবলৈ চেষ্টা করিম আর বাইদেউ কোৱা মতে আমি সেইখিনি জ্ঞান আহরণ কৰিবলৈ চেষ্টা করিম যিখিনি বাইদেউ কৰ। তো আহক ফ্রেন্ডস, আপনাদেরকে যদি এইখন অভেশ্বরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্ট নহয় বা আমার লগত পিকনিকত যোৱা নাই, তেনেহলে আপনাদের ভিডিওখন আসব পাৰে, কারণ এইখন আমার স্মৃতির কারণে হয়, স্মৃতির কারণে ভিডিওখন বনাইছো। তো আহক ফ্রেন্ডস, ভিডিওখন আরম্ভ করো। তো আপনাদের যদি ভাল পায় তেনেহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিব। আহক আমত লাগি গেছো মানে এ চালা আর ব্লগ বনা ইয়া আহ আহি গৈছে বলে মুটো লাগছে মুটি হয়ে যাবো মুটি পুরা ফুল ফুল আছে রে বাসখনের ভিতরলে সোমাবলে চেষ্টা করিম নাকি। ওই গীতা সেলফি নয় ভিডিও হয়ে আছে এইখন আমার কানহাইয়া। আজি মিরর হনাই রিক্সা ও হইছে মিরর কি হল লম্বা বাস বই পারিলে ইয়াতে বহিবলে চেষ্টা করিম ইয়াতে। আৰু আমাৰ আজি যাত্ৰা আৰম্ভ হ'ল উভয়পুৰীৰ পৰা। এইখন চাওক আপোনালোকে উভয়পুৰী কলেজ, আৰু এইবাৰ আমি আগবাঢ়ি আহিছোঁ আগলৈ। আহক আমাৰ এই যাত্ৰাত আপোনালোকে সহায় কৰক। আমি তেরা বেড়াতে এরা বেড়াকৈ আহিলো বঙাইগাঁওলৈ। উভয়পুৰীৰ পৰা বঙাইগাঁও আহি পালো। তো এইখানে চাওক আপনাদের এইখান এই দূরত দূরত ব্রিজখন চাব পারে, এরা বেড়া এরা বেড়াকৈ আহিলো। আর তো আহক আগলৈ যাবলৈ চেষ্টা করো। গুরুত্বপূর্ণ কথা কথালে আগবাড়িছো, আপনাদের যদি কেতিয়াবা ভ্রমণলৈ যায়, যিকোনো ভ্রমণ স্কুলের পৰাই হোক বা বেলেগ কিবা হোক, আপনাদের কেতিয়াও বেলেগর জাতি ধর্ম দেশ রাজ্য জিলা গাঁও আদিক লৈ কেতিয়াও আপনাদের বেলেগক নজকাব বা সেই বিষয়ে নকব, কারণ আটাইতকৈ মানুষের সেন্টিমেন্টত লোকা কথাটো হল এইবিলাক ধর্ম জাতি দেশ রাজ্য বেয়াকে কলে সবরে খং উঠে। তো আমার কিছু মানে কৈছে আর বাইদেউ
খোঁতে গালি বাৰি দিছে, তো আপোনালোকে কেতিয়াও তেনেকুৱা নকৰিব আগলৈ। তো ইয়াতে আমি অলপ ৰখিলোঁ, কাৰণ আমি বহুত দূৰ যাব লাগিব, তাৰ কাৰণে ইয়াতে কিছুমানে পেচাব কৰিব, কিছুমানক পেচাব লাগিছে, আমি সকলোৱে ৰখিছোঁ। ভাইলা আমি আহি পালোঁ, বৰ্তমান আমি ৰখিছোঁ অলপ বাছখন, আমি বেছি দূৰ নাই আৰু আমি যাই পাম, অলপ দূৰ পিছতে আমি যাই পাম, আমাৰ চাউল আছে বোলে চাউলবিলাকে পেচাব পেচাব কৰিব, তো আহক আমি যাবলৈ চেষ্টা কৰোঁ ভূটান, ঘূৰিছোঁ আহক। চক 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 এইখানে ভূটানখন, এইখানে এইখানে ভূটান। এই নদীখনলৈ আমি আহিছোঁ কাৰণ এইখন হ'ল, এইখনৰ পানী একদমবাৰে চাফা, আপোনালোকে চাব পাৰে তলত যি যি আছে একদমবাৰে দেখা পায়, সেইকাৰণে আহিছোঁ। আহি 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 পালোঁ নাস্তা, নাস্তা আৰম্ভই হৈ গ'ল, বাকীখিনি আপোনালোকক দেখাব নোৱাৰিলোঁ কাৰণ মই ইয়াতে কাম কৰি আছিলোঁ। যিয়ক চাই নহওক আহি পালোঁ ইয়াতে, আমি আৰু আমি বৰ্তমান আছোঁ, নামটো আছিল চৰতপাৰা, এই ঠাইখিনিৰ নাম হ'ল চৰতপাৰা। তো আহক অলপমান এনজয় কৰোঁ, আৰু বেছি টাইম নাই, আমি ভিডিঅ'খন শেষ কৰি দিওঁ। ইউটিউব চেনেলত দিন স্যার। ধেমালি ধেমালি কৰি বহু সময় গ'ল, আৰু এইখিনি আমাৰ স্কুল শিক্ষা জীৱনৰ স্মৃতি হৈ ৰ'ল। তো আপোনালোকে আহক এনেকুৱা শিক্ষামূলক ভ্ৰমণলৈ, আৰু ৰাখি থওক এখন স্মৃতি। তো আমি আজি ভিডিঅ'খন এইখিনিতে শেষ কৰিছোঁ, আমি এতিয়া যাবৰে হ'ল। তো আহক আমি এতিয়া ঘৰলৈ উভতি যাওঁ বন্ধুসকল, সময় হ'ল এতিয়া উভতি আহিবৰ, আৰু আমিও উভতি আহিবলৈ চেষ্টা কৰিছোঁ। গাড়ী লাহে লাহে চলিবলৈ ধৰিলে আৰু আমি এৰি থৈ আহিলোঁ ভূটানৰ সেই মনোমোহা দৃশ্যবোৰ, সেই প্ৰাকৃতিক সৌন্দৰ্যবোৰ। তো শেষৰ এটা দৃশ্য দেখাবলৈ সেইখন গেট আপোনালোকে দেখি আছে, সেইখন গেট এৰি থৈ আমি সোমাইছিলোঁ কিজানি ভূটানলৈ। তো আমি আৰু ভৱিষ্যতে ভূটানলৈ আহিব পাৰোঁ নে নোৱাৰো সেইটো নাজানো, কিন্তু এই দৃশ্যটো সদায় মনত থাকিব মোৰ আৰু আপোনালোকৰ। কেতিয়াবা এই ভিডিঅ'খন পিছতো চাব আৰু আপোনালোকে মনত কৰিব স্কুলৰ স্মৃতিবোৰ। আজিলৈ এৰিছোঁ, জয় হিন্দ।